প্রতিটি অঞ্চলে প্রতিটি পাড়ায় মহল্লায় ইউনিয়নে আমাদের কিন্তু হাজার হাজার শত শত মানুষ আবার সংঘবদ্ধ হচ্ছে। আপনি দেখবেন যে কোনো সময় আমরা ঢাকা বরিশালের আবার মহাসমাবেশ করব, আবার চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দেব, আবার হয়তো রাজপথে লড়াই হবে, বিজয় আমাদেরই হবে। কারণ জনগণের বিজয় একটু বিলম্বে হয়, যে কোনো দেশের স্বৈরাচার পতন হতে অনেক কষ্ট হয়, এটি ইতিহাস রয়েছে। আমরাও সেই ইতিহাসের ধারাবাহিকতায় সাহসের সাথে রাজপথে থাকতে পারলে অচিরেই এই সরকারের পতন হবে। আমাদের নেতা তারেক রহমান, যিনি 20 ঘন্টা পরিশ্রম করেন এবং যিনি আমাদেরকে সরাসরি কথা বলেন, এবং এমনকি আমি তো জেলা পর্যায়ের নেতা, আমি জেলার কনভেনর, এমনকি যে থানায় তাকে প্রয়োজন তার প্রয়োজন মনে করবেন, তিনি যাকে যখন প্রয়োজন মনে তিনি কথা বলেন এবং উৎসাহ দেন, মানুষকে সংঘবদ্ধ করেন। আমরা আর কোনো দিকে কিন্তু তাকাইনি, এবং পাশাপাশি কেন্দ্রীয় যে সমস্ত নেতৃত্ব ছিল, আমাদের মহাসচিব ভিতরে ছিলেন রুহুল কবির রেজবি সাহেব, আমাদের সেলিমা রহমান আপা, এরা এমনভাবে, আমি আমার বিভাগকে বলতে পারি, এমনভাবে আমাদেরকে গাইড করেছে, এমনভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছে, এমনভাবে আমাদের সাপোর্ট দিয়েছে, এটা অতুলনীয়। একটি দলের জন্য এর বেশি প্রয়োজন নাই। আমরা যারা তৃণমূলে ছিলাম, আমরা গ্রামে গঞ্জে কেন্দ্র থেকে যে সমস্ত কর্মসূচি দিয়েছে, আপনাদের মনে আছে সেই 1-11-এ আমাদের নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া ঢাকার দিকে তাকাননি, আমাদের সাথে যোগাযোগ করেছে, আমরা তার সাথে যোগাযোগ করেছি। আমরা কিন্তু আবার সারা বাংলাদেশ এক জায়গায় উঠে এসেছি। যারা ভীত সন্ত্রস্ত অথবা অর্থ অন্য কোনো কারণে পাহারা দেওয়ার কারণে চলে গেছে, তারা কিন্তু চলেই গেছে, তারা আর ফিরে আসেনি। যারা এখনও ভয় পেয়েছে, শুধু ভয়ের কারণে যারা দূরে সরেছে, তারা নিশ্চয়ই দলের সাথে থাকবে, এ নিয়ে দল কখনো ভাবে না। আমরা ভাবি আমরা রাজপথে থাকব, শহীদ জিয়া পরবিয়ার আমাদের ঠিকানা, এই ঠিকানা থেকে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা পালন করব। কে থাকলো, কে লোভে এমপি হতে বরিশালের একজন চলে গেল, তাতে দলের সামান্য ক্ষতি হয় না, দলের কখনোই ক্ষতি হবে না। এর প্রমাণ জাতীয় দল বিগত দিনে দিয়েছে, আগামীতেও দেবে। আমরা ঐক্যবদ্ধ, আমরা শহীদ জিয়া পরিবারের সাথে ঐক্যবদ্ধ। আর একটা জিনিস আপনি বলেছেন, স্থানীয় সরকারে অনেক টোপ দিয়েছে, কিন্তু আমাদের দল এখন পর্যন্ত একটি সিদ্ধান্তই, এই সরকারের অধীনে কোনো নির্বাচন আমরা যাব না, যেতে পারি না, তাহলে জনগণের সাথে আমাদের বিশ্বাসঘাতকতা করা হবে। স্থানীয় হোক, অস্থানীয় হোক, সরকার পরিবর্তনের হোক, সাধারণ মানুষের হোক, যে কোনো নির্বাচনেই আমরা এখন পর্যন্ত সিদ্ধান্ত যে আমরা সেখানে যাব না এবং যাওয়া যাবে না। কারণ আমরা যখনই অংশগ্রহণ করব যে নির্বাচনে, তখনই তো ভোট কারচুপির বিষয় হবে। আমরা যখনই কোনো নির্বাচনে, কারণ বিএনপি হলো একটি জনপ্রিয় দল, যেখানে যাকে নমিনেশন দেওয়া হবে সে তো একটু 50% যদি ফেয়ার নির্বাচন হয়, তাহলে কিন্তু আমাদের 100 দরকার নাই, 50 হোক, তাহলেও আমাদের যে কোনো প্রার্থী বেরিয়ে আসবে। কিন্তু এদেশে এই সরকারের অধীনে কোনো নির্বাচন ফেয়ার হওয়ার সম্ভাবনা নেই। আর যেহেতু আমাদের দেশনায়ক তারেক রহমান স্পষ্ট ঘোষণা করেছেন, এ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাওয়া যাবে না। আমরা নানা পরীক্ষার মধ্য দিয়ে একটি সাচ্চা জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশে নেতৃত্ব নিতে চাই। এ কারণে সকল লোভ লালসা, সকল ক্ষমতা উপেক্ষা করে যারা এই দলে টিকে থাকবে, তারাই মর্যাদার আসনে উপনীত হবে, তারাই আগামী দিনে সরকার গঠন করবে, তারাই তারেক রহমানের পাশে থাকবে, তারাই শহীদ জিয়ার পরিবারের পাশে থাকবে ইনশাআল্লাহ। আমি প্রথমেই বলেছিলাম যে কর্মসূচির হারমোনি, এই হারমোনি, একটা নির্বাচন চলে গেছে, আমাদের 44 লক্ষ মানুষ আমরা আসামি হয়েছি, আমরা বিভিন্নভাবে হয়রানি হয়েছি, লক্ষ লক্ষ মানুষ জেলের মধ্যে, এই কারণে নির্বাচনের পরে আপনারা দেখেছেন আমরা একটি শান্তিপূর্ণ কিছু কর্মসূচি দিয়েছি। আমরা আগেও শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি, অশান্তি করেছে আওয়ামী লীগ। আমরা মানুষের কাছে আবার গিয়েছি যে আপনারা যে ভোট দেননি এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। মানুষ আবার কর্মসূচির কথা বলেছে, সাধারণ মানুষ চায় যে এ থেকে বেরিয়ে আসতে। এ কারণে আমরা ধীরে ধীরে আজকে কিন্তু প্রথমেই 7 তারিখের পরে যে কর্মসূচিটি ছিল, মানুষ কিন্তু কম হয়েছে, ভীতির কারণে কম হয়েছে, কিন্তু তারপরে আবার যখন কর্মসূচিগুলি ধীরে ধীরে আমরা এগোচ্ছি, এখন যে গতকাল থেকে লিফলেট বিতরণগুলো শুরু হয়েছে, আপনি দেখবেন।